বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রাখার বিষয়ে কথা বলার জন্য ধানমন্ডি থেকে এবার আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। জনাব মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যেটি জানতে চাই আপনার কাছে, যে ষোড় সংশোধনী বাতিলের রায়ে যে 39টি কোড অফ কন্ডাক্টের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে কোনগুলো পুনর্বহাল হলো? দেখুন, আপনার তথ্যটা বা এই প্রশ্নটাও কিন্তু খুব একটা প্রাসঙ্গিক না, কারণ কোড অফ কন্ডাক্ট নিয়ে কোনো রিভিউ হয়নি। রিভিউ হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছে, যে রায়ের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান ষোড় সংশোধনী যেটা বাতিল করা হয়েছিল, আপিল বিভাগ যেটা বহাল রেখেছেন, সেটির ব্যাপারেই রিভিউ দায়ের করা হয়েছিল। এবং ওই কোড অফ কন্ডাক্টের বিষয়টা কিন্তু জাজমেন্টের অপারেটিভ পার্ট না, ওটা জাজমেন্টের ভিতরে তারা একটা নির্দেশনা দিয়ে কোড অফ কন্ডাক্টটা তৈরি করে দিয়েছে। আর রিভিউ হয়েছিল ষোড়শ সংশোধনী বা বাতিলের যে সিদ্ধান্ত আপিল বিভাগ দিয়েছেন এবং সেটির এগেনস্টে রিভিউ দায়ের করা হয়েছিল। রিভিউতে যে প্রশ্নটা সরকার, আগের সরকার যখন ফাইল করেছিলেন সেখানে অনেকগুলো গ্রাউন্ড নিয়েছিলেন, কিন্তু আজকে রিভিউ শুনানিতে সেই গ্রাউন্ডগুলোকে আর উপস্থাপন করা হয়নি। বর্তমান অ্যাটর্নি জেনারেল একটা নতুন গ্রাউন্ড উপস্থাপন করেছেন, সেটা হলো যে বিচারকদের যে রিজাইন করার ক্ষমতাটা, যেটা আর্টিকেল 96(8)-এ আছে, সেই বিধানটা নাকি কার্যকরী নাই। এটা না থাকার কারণে আপনার পদত্যাগ সহ অন্যান্য বিষয়ে একটা জটিলতা দেখা দিয়েছে, বিতর্ক দেখা দিয়েছে। এটি সমাধানের জন্য উনি ওই এডিশনাল গ্রাউন্ড দিয়ে রিভিউটা নিষ্পত্তি করার জন্য আবেদন করেন। এখানে অবশ্য আমি সাবমিশন রেখেছিলাম যে এটি প্রয়োজন হবে না, কারণ এই রায়তে যদি বিচারকরা পদত্যাগ করতে নাই পারেন, এই রায় হওয়ার পরে কিন্তু বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন বলা হয়েছে, তারটা অ্যাকসেপ্ট করা হয়েছে। জাস্টিস আব্দুল ওহাব মিয়া পদত্যাগ করেছেন, তারটা অ্যাকসেপ্ট করা হয়েছে। আমি বলেছিলাম যে এটা একটা মানে অ্যাকসেপ্টেড পজিশন, এডমিটেড পজিশন, যে কেউ পদত্যাগ করতে পারে, কারণ আপনার জোর করে তো কাউকে কাজ করানো যায় না। তো যাই হোক, আদালত শুনানি শেষে ওই আর্টিকেল 96(8) যেটা আছে ওইটা সহ রেস্টোর করেছেন, এবং রেস্টোর করার মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো আপিল বিভাগের আগের যে রায় সেই রায়টাই বহাল আছে, কারণ ওই রায়ের ব্যাপারে কোনো রকম কোনো বিষয়ের উপরে আদালত বিতর্ক সৃষ্টি করেন নাই। যদিও একটা বিষয়, একটা প্রশ্ন এসেছিল, সেটি হলো এই যে কোড অফ কন্ডাক্ট, এর মধ্যে একটা জায়গায় নতুন করে একটা বিধান করা হয়েছিল কোড অফ কন্ডাক্টে, সেটা হলো যদি কোনো সময় প্রধান বিচারপতির কাছে মনে হয় কোনো বিষয় বিচারকের অভিযোগ বা অযোগ্যতার বিষয়, সেখানে ওনারা একটা তদন্ত করে প্রাইম অফিসে যদি পান, প্রাথমিক কোনো তথ্য পান, তাহলে ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এইটিকে একটা বলা হয়েছিল যে এটি কি সংবিধানের যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা সেটাকে খর্ব করে কিনা। এটার জবাবে আমরা আদালতকে বলেছি যে কোনোভাবে এটা খর্ব করে না, কারণ হলে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে আবেদন যাবেন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠালেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেখানে তার কাজ শুরু করবেন। আর এখানে অনেক বিষয় থাকে বিচারকরা যে কাজ করে। আরেকটি বিষয় জরা মঞ্জিল মোর্শেদ একটু জানতে চাচ্ছিলাম, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার, এত গুরুত্বপূর্ণ বিষয় কি শুধু রিভিউ আবেদন দিয়ে নিষ্পত্তি করা সঠিক হবে কিনা? দেখুন, এই রায়টা তো, এই বিষয়টা তো প্রথম মীমাংসা হাইকোর্টেই হয়েছে, এটা তো পার্লামেন্ট করে নাই। এইখানে আপনার তাদের পার্লামেন্টের যে আইন ছিল সেখানে আপনার বিধান ছিল তত্ত্বাবধায়ক সরকারের, এবং এটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, আপিল বিভাগে গিয়েছে, আপিল বিভাগ জাজমেন্ট দিয়ে এটাকে বাতিল ঘোষণা করেছে। অর্থাৎ এটা তো এইখানেই সমাধান হওয়া দরকার আমি মনে করি, কারণ এটা তো পার্লামেন্ট কিন্তু এটাকে বাতিল করে নাই, পার্লামেন্ট আইনটা প্রণয়ন করেছে, আপিল বিভাগ বাতিল করেছে। অর্থাৎ আমার মনে হয় যে এটা সুনির্দিষ্ট জায়গা আপিল বিভাগই, রিভিউর মাধ্যমে এটা সমাধান হলেই এইটাই যথার্থ হবে, কারণ যেহেতু আদালতের একটা রায় থাকে সেই রায়ের বিরুদ্ধে কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে না। অতএব এক্ষেত্রে সুপ্রিম আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়টা, এটাকে রিভিউ করার মাধ্যমে শুধু যে এটা রায় পরিবর্তন হবে তা না, এটার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিরও কিন্তু একটা শুভ সূচনা হবে। কারণ দেখুন, এই যে নিরপেক্ষ নির্বাচন হয় না দেখেই কিন্তু আজকে বেশ কয়েকটা নির্বাচন নিয়ে জনগণের মনে প্রশ্ন, এবং জনগণের প্রশ্নের কারণে কিন্তু একটা দলকে ক্ষমতা থেকে পালিয়ে যেতে হলো। কাজে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এমন কোনো কাজ করা উচিত না যেটার মাধ্যমে একটা সিস্টেমে একটা ডেডলক সৃষ্টি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। জনাব মঞ্জিল মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।